আমরা যেটা মনে করি যে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনটা স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচনটা হোক এটা আমরা চাই এবং সেটা সংবিধানিক নিয়ম অনুযায়ী যেন হয় এবং আমার মনে হয় যে এই নির্বাচনটা যেহেতু বিদেশি অনেক কূটনৈতিক মহল যারা রয়েছেন তারা ওই ব্যাপারটা আগ্রহ প্রকাশ করছেন সুতরাং আমরা মনে করি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সুযোগ আমাদের রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা করবেন আমরা আশা করি প্রস্তুতি এবং আমি যদি বিল্ডিং দশতলা বিল্ডিং করতে যাই তাহলে আমার বিল্ডিং চিফ মহোদয় সমস্ত নির্মিত আপনাদের সঙ্গে যাচ্ছি মহোদয় পক্ষ থেকে আমি বাড়ি তৈরি আপনাদের কিছু সুযোগ পাইলে পার্লামেন্টে বলার জন্য হইলে আমি তো বিরোধী দল আমার মুখে তো কোনো বাদল দেওয়া নাই সরকারি দলের লোকজন সরকারের বিপক্ষে বল সম্মানিত প্রধান শিক্ষক আমরা সরকারের কাছে বলে আমাদের রংপুর থেকে ঠিক আছে।